কিভাবে মন্ত্রীপাড়া ঘেরাও হবে, কিভাবে আল্লাহওয়ালা ভবন ঘেরাও করা হবে, তাতে ছাত্ররা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, আমরা তো সেই ইতিহাসের সাক্ষী। আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান, তিনি তার উন্নয়নের এক দশক পার করছিলেন, সেই সময় এই বিক্ষোভটা হয়েছে। আপনারা জানেন 69-এর গণঅভ্যুত্থানের অন্যতম বিষয় ছিল সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা। 17 জানুয়ারি এই আন্দোলনের সূচনা হয়েছে এবং 20 জানুয়ারি যে মিছিলে গুলি হয়েছিল, আসাদুজ্জামান শহীদ হয়েছিলেন, তাকে আইয়ুব সরকারের পুলিশ বাহিনীর গোয়েন্দারা টার্গেট করে গুলি করে হত্যা করেছে। এবং এই হত্যাকাণ্ডের পরে সমগ্র পূর্ব বাংলায় যে অভ্যুত্থান হয়েছিল, জনগণের যে প্রতিরোধ হয়েছিল, যে আন্দোলন অভ্যুত্থানের কারণে 24 জানুয়ারি এখানে পতন ঘটেছিল আইয়ুব খানের, যদিও ফিরে এসেছিল সামরিক শাসক ইয়াহিয়া খান। এবং এক্ষেত্রে আমরা 69-এর গণঅভ্যুত্থান সম্পর্কে যদি আমরা বলি, তাহলে আমাদের বলতে হবে স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে প্রতিষ্ঠা, তার যে পটভূমি, সেটা ছিল 69-এর গণঅভ্যুত্থান। আখতারুজ্জামান ইলিয়াস তার সেই বিখ্যাত উপন্যাস চিলেকোঠার সিপাহীতে দেখিয়েছেন কিভাবে গ্রামে সেখানে প্রতিরোধ হয়েছিল। আপনারা শুনেছেন সারা বাংলা পূর্ব বাংলায় মৌলানা ভাসানী যে হাট হরতাল ডেকেছিলেন, সেই হরতালের অন্যতম সংগঠক ছিলেন শহীদ আসা। তিনি ছাত্র ইউনিয়ন মিলন গ্রুপের নেতা যেমন ছিলেন, ছাত্রত্ব শেষে তিনি গ্রামের কৃষকদেরকে তিনি সংগঠিত করতেছিলেন এই সামরিক শাসক আশ্বাসকের বিরুদ্ধে। 69-এর গণঅভ্যুত্থানের যে আন্দোলন, তার পর্যালোচনা, তার বিচার, তা থেকে শিক্ষা নিশ্চয়ই আমরা নিতে চাই। সেই আন্দোলনের ফলে পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের জাতিগত নিপীড়নের মধ্যে যেভাবে বিক্ষুব্ধ হয়েছিলেন, তাকে রাজনৈতিকভাবে ধারণ করার ক্ষেত্রে তৎকালীন যে কমিউনিস্ট পার্টি ছিলেন গোপন, কিংবা যে বামপন্থীরা ছিলেন, তারা সেইভাবে সেটাকে ধারণ করতে তারা পারেননি। পাকিস্তান রাষ্ট্রের জাতিগত নিপীড়নের মধ্যে যে লড়াইটা, রাজনৈতিক সংগ্রামটা করার দরকার ছিল, সেটা তারা করতে পারেন, যেটা পুরোপুরি খুদে মুর্জুয়াদের দল, পেটি মুর্জুয়াদের দল, আওয়ামী লীগ, উগ্র বাঙালি জাতীয়তাবাদকে সামনে এনে পুরো আন্দোলনের যে ফসল তারা নিয়ে গিয়েছে। এবং 71-এর যে পরিস্থিতি হয়েছিল তার বিস্তারিত আমরা আলোচনা এখানে যদি নাও করি, আমরা দেখেছি যে 71-এর 25 মার্চ সেই পেটি মুর্জুয়া নেতৃত্ব কীভাবে সেটা কলাপস করেছিল, সেটা জনগণের সামনে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছিল সেদিন, এবং সমগ্র জনগণ পাকিস্তানের সেনাবাহিনীর হামলার মুখে নিরস্ত্র জনগণ সেদিনকে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এবং যে কমিউনিস্ট বিপ্লবীরা দেশে থাকে জমিনের উপরে দাঁড়িয়ে এই শিবপুরে, এই পাবনা, এই বরিশালে, এই চট্টগ্রামে কি নোয়াখালীতে যে কমিউনিস্ট বিপ্লবীরা খণ্ড খণ্ডভাবে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে 71-এ প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না, যাদের মধ্যে কোনো ঐক্য ছিল না, এমনকি কেউ কেউ তো ভুল করেছিলেন, চরম ভুল করেছিলেন, যারা এই জনগণের সাথে পাকিস্তান রাষ্ট্রে পাকিস্তান সেনাবাহিনীর দ্বন্দ্বকে প্রধান দ্বন্দ্ব না ধরে তারা ভেবেছিলেন দুই কুকুরের কামড়া কামড়ি। আজকেও সেই দুই কুকুরের কামড়া কামড়ি তত্ত্ব এই বাংলাদেশে রয়েছে। আজকের বাংলাদেশে 69-এর গণঅভ্যুত্থান থেকে যদি আমরা শিক্ষা নিতে চাই, তাহলে ফাঁসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রামটা কী হবে, জনগণের সাথে প্রধান দ্বন্দ্ব কি ফাঁসিবাদের নাকা এই রাষ্ট্রের, এই জিনিসটা আমাদের বামপন্থী প্রগতিশীলদের বুঝতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কী কৌশল নেব, কী কর্মসূচির ভিত্তিতে আমরা জনগণকে সংগঠিত করব, সেই বিষয়েও আমাদের নিজেদের কাছে পরিষ্কার থাকতে হবে। এটা ঠিকই যে আন্দোলনের নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ, আন্দোলনের নেতৃত্বের উপর নির্ভর করে তার পরিণতি কোন দিকে যাবে, রাজনৈতিক কর্মসূচির উপরে নির্ধারণ হয় যে তার শেষ কোথায় যাবে। 80-এর দশকে আমরা যে আন্দোলন করেছি এর স্বাচ্ছন্দ্য শাসনের মধ্যে ছাত্র অবস্থায় আমরা দেখেছি সেই বামপন্থী রাজনীতিবিদরা, তারা যে 8 দল 7 দল 5 দল কিংবা তার আগে 15 দল 7 দল করেছিলেন, তার রাজনৈতিক কর্মসূচি ছিল কি, তার রাজনৈতিক কর্মসূচি ছিল সামরিক আইন প্রত্যাহার এবং সংসদ নির্বাচন। বামপন্থীরা কি গণতান্ত্রিক সংগ্রাম করবে না, সামরিক শাসনের জায়গায় তারা কি একটা গণতান্ত্রিক সংগ্রাম করবে না, নিশ্চয়ই তারা করবে, তারা সংগ্রামের নায়ক হবে, কিন্তু সেই সংগ্রামের পেছনে
শ্রমজীবী মানুষকে, শ্রমিক কৃষকদেরকে কতটা সমবেত করা যায়, কতটা প্রভাব বিস্তার করা যায়, বুদ্ধিজীবীদেরকে রাজনৈতিক ময়দান থেকে কতটা কোণঠাসা করা যায় এবং নিজেদের প্রশ্নটাকে সামনে আনা যায়, সে কাজ যদি না করা হয় বুদ্ধিজীবীদের কাছে তো শ্রমিক কৃষকের শ্রেণী পেশার দাবি পূরণ হবে এই প্রত্যাশা যারা করেন ধর্ম, তারা একটা ভ্রান্তির মধ্যে আছেন। যের জন্য আমরা দেখেছি তারা একটা তিনজনের রূপরেখা করেছিলেন, কিন্তু সেই রূপরেখা ক্ষমতায় পরিবর্তনের পরে, নাগরিক দল অভ্যুত্থানের পরে, সব পতনের পরে যারা ক্ষমতায় এলেন তারা করেননি। আমি অনেক বামপন্থী নেতাকে জিজ্ঞেস করেছি, তারা করেনি, আপনারা কি ছেলেমেয়ে আন্দোলন করেছিলেন যারা এই চুক্তিতে গিয়েছিলেন? তারা বলে আমরাও করিনি। তাহলে আপনারা চিন্তা করে দেখুন যে তাদের আসলে কি পরিষ্কার ধারণা ছিল যে এই আন্দোলনের শেষে আমাদের কতটা ফসল আমাদের নিতে হবে, কিভাবে আমরা নিব। আমার মনে আছে যেহেতু বাবুয়ের গণ অভ্যুত্থানের একজন সরাসরি কর্মী ছিলাম, সামনের কাতারে ছিলাম, অনেক নীতি আমরা গঠন করেছিলাম কিভাবে মন্ত্রীপাড়া ঘেরাও হবে, কিভাবে আল্লাহওয়ালা ভবন ঘেরাও করা হবে, তাতে ছাত্ররা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, আমরা তো সেই ইতিহাসের সাক্ষী। আমাদের ছাত্র বন্ধুরা সেদিনকে আমরা যখন বলেছিলাম আমাদের পক্ষ থেকে যে অভ্যুত্থানের উপরে, গণ অভ্যুত্থানের শক্তির উপরে জনগণের আস্থায় বিপ্লবী সরকার এখানে গঠন করতে হবে এবং নতুন একটি গণতান্ত্রিক সংবিধান করতে হবে, আমার বামপন্থী বন্ধু ছাত্র নেতার পেছন থেকে বলেছিলেন যে উনি এই কথাই বলবেন, উনি তো একা, আমরা বাকি সব সংগঠন বলবো তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন। এখন আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেখেছি। আজকের এই দিনে দাঁড়িয়েও বামপন্থী কিছু নেতার সাথে যখন আলাপ করেছি বামজোকে, এবং আমাদেরকে ব্যাখ্যা করুন যে আন্দোলনের পরে তত্ত্বাবধায়ক সরকার হলে আসলে কি গণতন্ত্র আসবে। দুর্জয় গণতন্ত্রের কথা আমি বলতে চাই, পুঁজিবাদী সংসদীয় গণতন্ত্রের কথা বলতে চাই। তাহলে আমাদেরকে ব্যাখ্যা করে বুঝাতে হবে কেন শেখ মুজিবুর রহমান সংবিধান সংশোধন করেছিলেন, চতুর্থ সংশোধনী করে একদলীয় বাকশাল করেছিলেন, জিয়াউর রহমানের আমায় আমলে সামরিক সংসদীয় সামরিক শাসন কায়েম হয়েছিল, এবং সেই তত্ত্বাবধায়ক সরকার যখন এলো নব্বইয়ের অভ্যুত্থানের পরে সেটা কেন ভেঙে পড়ে গেল, কেন ফখরুদ্দিন মুঈনুদ্দিনের সরকার এলো, কেন চোদ্দোয় নির্বাচন উচ্ছেদ হয়ে গেল, আঠেরোতে ভোট ডাকাতি হলো, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তার মানে হচ্ছে বাংলাদেশের এই শাসক শ্রেণী, এই লুণ্ঠনজীবী, এই ব্যবসায়ী শ্রেণী, এরা বুর্জোয়া গণতন্ত্রের ধার ধারে না। তারা ডোনাল্ড রুট কেন এলো, ডোনাল্ড রুট সাথে কী আলোচনা হলো, সে কি আমাদের গণতন্ত্র দেবে, এই নিয়ে তারা আলোচনা করছে। আমরা তার মানে এই না যে বাংলাদেশের সর্বরাহ শ্রেণী, বাংলাদেশের বামপন্থী কমিউনিস্ট বিপ্লবীরা তারা এই ফাঁসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করবে না, তারা ভোটের অধিকারের যে জন্য তারা যে আন্দোলন করতে চায় সেটা তারা করবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই আন্দোলন করার ক্ষেত্রে আমাদের নিজেদের কাছে এই জিনিসটা পরিষ্কার থাকতে হবে, সেটা হচ্ছে যে আমরা প্রথমত এই সরকার একটা ফ্যাসিবাদী সরকার এটা আমরা মনে করি না, মনে করি কি না, যদি আমরা এটা মনে করি তাহলে বিদলীয় বৃত্তের কথা এখন বলতে পারেন না। এরা উভয় শাসক শ্রেণীর, কিন্তু বুর্জোয়া শাসক শ্রেণীর মধ্যে যে ফাটল হয়েছে সেই ফাটলের সুযোগ বিপ্লবীরা নেবে কি নেবে কি না। আন্তর্জাতিক ক্ষেত্রে যেরকম ইউক্রেনকে কেন্দ্র করে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে একদিকে ন্যাটো আর একদিকে রুশ সমাজ, রুশ সাম্রাজ্যবাদ, এই যে তাদের দ্বন্দ্ব আমাদের দেশে ভূ রাজনীতির কেন্দ্রে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত তাদের যে ভূমিকা সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা কী হবে। আমরা অবশ্যই মনে করি শেখ হাসিনা নেতৃত্বাধীন এই ফ্যাসিস্ট, এই ব্যবসায়ী শাসক শ্রেণীর যে সরকার যারা গুম করছে, যারা নির্যাতন করছে, যারা শ্রমিকদের মজুরিকে পদদলিত করছে, আমাদের ট্রেড ইউনিয়ন অধিকার কেড়ে নিচ্ছে, আমাদের সভা সমাবেশের অধিকার কেড়ে নিচ্ছে, তাকে গণ আন্দোলন গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই পরাজিত করতে হবে, এর কোনো ভিন্ন পথ নেই। কিন্তু সেই পথ তৈরি করতে গেলে আমাদের স্বতন্ত্র অবস্থান থাকতে হবে, নিশ্চয়ই আমাদের রাজনীতির ময়দানে আন্দোলনের বুর্জোয়ারাও থাকবে, এই সরকারের পতনের জন্য যারা একটা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন কিংবা নানা রকম সংস্কারের কথা বলছেন ঠিক আছে, কিন্তু আমাদেরটা কি, আমাদের আলাদা স্পষ্ট রূপরেখা নিয়েই আমাদেরকে সেখানে থাকতে হবে, এবং এই সংগ্রামের মধ্য দিয়ে, এই গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা নিজেদের শক্তি আমরা সংগঠিত করতে পারবো। আমরা যে ফসল নিয়ে ঘরে ফিরতে চাই নিশ্চয়ই সেই ফসল আমরা নিতে পারবো, সেই ফসলকেই গণ অভ্যুত্থানের মধ্যে পতনের মধ্যে দিয়ে আমরা একটা শ্বাস নিতে চাই, এই সরকারকে জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে তার যে পতন তার মধ্যে দিয়ে যে গণতান্ত্রিক পরিবেশের যে হবে সেই পরিবেশে, সেই
শ্বাস নিতে আমরা চাই, আমরা আমাদের সভা সমাবেশের স্বাধীনতা চাই। আজকে পুলিশ যে আমাদের সভা সমাবেশে বাধা দেয়, বলে অনুমতি দেখবে কোথায়, এর আমরা ই করবো, এটা আমরা চাই না। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যত ধরনের অসম অধিনাধামূলক চুক্তি রয়েছে সেটা বাতিল করতে হবে। আজকে বাংলাদেশকে কোয়াডের সাথে, ইন্দো প্যাসিফিক যুদ্ধজোটের সাথে যুক্ত করার জন্যে মার্কিন সাম্রাজ্যবাদ যে ষড়যন্ত্র করছে, নিশ্চয়ই তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, এবং এই জন্যই আরও বেশি করে এই ফ্যাসিস্ট সরকারকে আজকে দুর্নীতিচ্যুত করতে হবে জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে। ইতিহাসকে শাসক শ্রেণী আত্মসাত করে, কেননা ফ্যাসিবাদ দাঁড়িয়েই আছে ইতিহাস আত্মসাত করে। জনগণের যত গৌরব, জনগণের ইতিহাস, আমাদের ভাষা আন্দোলন, আমাদের ঊনসত্তরের সংগ্রাম, আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস, সব কিছু এই শাসক শ্রেণী আত্মসাত করে আজকে জনগণকে আজকে মিথ্যা ইতিহাস তারা শেখাচ্ছে পাঠ্য বইতে সর্বত্র। আজকে তাই আমরা বলতে চাই সবশেষে, যে শহীদ আসাদের এই দিবসে দাঁড়িয়ে, শহীদ আসাদ যে জনগণতন্ত্রের কথা বলেছিলেন, সাম্রাজ্যবাদ বিরোধী যে বাংলাদেশের কথা তিনি বলেছিলেন, সেই শ্রমিক কৃষকের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটা সুযোগ, একটা পরিস্থিতি, একটা পরিপ্রেক্ষিত আমাদের সামনে উপস্থিত। বাংলাদেশ 71 সালের মতো একটা সন্ধিক্ষণ এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে ব্যবসায়ী শাসক শ্রেণীর এক না একতন্ত্র ফ্যাসিজম থাকবে নাকি জনগণের একটা গণতান্ত্রিক শাসন, এখানে কায়েমের পথ তৈরি হবে সেটার উপরে নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। এই সামরিক বেসামরিক আমলাতন্ত্র, লুটেরা ব্যবসায়ীদের যে চক্র, দুর্বৃত্ত রাজনীতির যে চক্র, এই চক্রের বিষাক্ত জাল এখানে ভেঙে ফেলতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কোনো মৌলিক পরিবর্তন হবে না, এটা আমরা পরিষ্কার মনে করি। সেই জন্যই আজকে জনগণের সরকার কায়েমের জন্যে আমরা মনে করি এই মুহূর্তে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে ফ্যাসিবাদী সরকারের পতন। যদি মনে করেন যে এই এক দফা তো আবার আগের মতো হচ্ছে, আমরা মনে করি আগে এই এক দফাটাই কার্যকর করুন। একটা ফ্যাসিস্ট সরকার যে আমার সভা সমাবেশ করতে দেয় না, আমার ট্রেড ইউনিয়ন করতে দেয় না, আমার কোনো রকম কাজই করতে দেয় না, আদর্শ মানে একটা প্রকাশনা সংস্থা বইমেলা, তারা একটা বই বের করেছে যেখানে সরকার বিরোধী কিছু কথা আছে, তাদেরকে স্টল দেওয়া হয় নাই। আজকে ইসলামী ব্যাংকে কত হাজার কোটি টাকা সেখানে বের করে নিয়ে গেছে এসআলম গ্রুপ। এখন এই এসআলম গ্রুপের নেতৃত্বে হুকুমে পুলিশ সেই ব্যাংকের লোকদেরকে গ্রেফতার করছে। এই যে সামগ্রিক পরিস্থিতি দাঁড়িয়েছে, এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শহীদ আসাদ অমর হোক, গণ অভ্যুত্থান নিশ্চয়ই বিজয়ী হবে। ইনশাআল্লাহ, জিন্দাবাদ।